আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দা হাতের নৈপুণ্য। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে প্যান্ট স্টাইলে সালোয়ার বা প্লাজোর কোমরের রাবাট লাগাতে হয়। প্রথম আমি ইনসেমে দুটি সেলাই দিয়ে নিয়েছি আর এটি আমার লেগ ওপেনিং। আমি প্রথমে আমার যে সাইডটিকে আমি ফরম পার্ট হিসেবে ইউজ করব সেই সাইডটিতে মার্ক করে নেব। মার্ক করার জন্য আমি প্রথমে কাপড়টিকে উল্টো সাইড করে এইভাবে বিছিয়ে দুই দিকে 9 ইঞ্চি সমান সমান করে মাঝ বরাবর 4.5 ইঞ্চি রেখে দুই মাথাতে দুইটি দাগ দিয়ে নেব। আমি এখানে যে সালোয়ারটি মাপ দিচ্ছি এটি মাঝারি স্বাস্থ্যের মানুষের জন্য, যদি সে চিকন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি ব্যবহার করতে পারেন। সালোয়ারের কাপড়টি সরিয়ে এখন আমি কোমরের রাবারটি নিয়ে নেব। ধরা যাক আমার কোমর 20, সেক্ষেত্রে আমি রাবারটিকে এরকম দুই ভাঁজ দিয়ে 10 ইঞ্চি বরাবর মার্ক করে নিব। কিন্তু আমি এখানে যার জন্য সালোয়ারটি বানাচ্ছি তার কোমর 22, সেক্ষেত্রে আমি 10 না নিয়ে আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমি এখানে রাবারটিকে 11 করে নিব। কেননা 11 দুগুণা 22, এখন আমি এই 11 বরাবর চক দিয়ে একটি দাগ দিয়ে নেব। তারপর আমি আমার প্লাজোতে যে সামনের সাইডে 9 ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম এই 11-র অর্ধেক থেকে আমি 9 না নিয়ে 8 ইঞ্চি মাইনাস করে দেব। মাইনাস করে দিয়ে আমি আমার রাবারটিকে কেটে নিব। এরপর আমি আমার রাবারটির দুই মাথা এরকম একত্রিত করে মাঝ বরাবর পেন্সিল কলম বা এরকম চক দিয়ে একটি দাগ টেনে নিব। এখন আমার রাবাট এবং সালোয়ার দুটি পুরোপুরি কমপ্লিট। তবে চলুন সেলাইয়ের কাজ শুরু করা যাক। সালোয়ারটি নিয়ে এখন আমার এলাস্টিকটা জয়েন্ট করব। ফরম পার্টটিকে এভাবে বিছিয়ে এভাবে এলাস্টিকের যে কোনো একটি মাথা এই মার্কের নিচে রাখব। এলাস্টিকের উপরে অবশ্যই আমার 1 সিএম সুইং অ্যালাউন্স থাকতে হবে, কেননা পরবর্তীতে এইভাবে ভাঁজ দিয়ে আমি এলাস্টিকটি জয়েন্ট করব। এখানে অবশ্যই খুব বেশি করে স্টিচ দিয়ে জয়েন করতে হবে যেন পরবর্তীতে এলাস্টিকটি ছুটে না যায়। প্রথমে মাথায় একটি এবং পরবর্তীতে কিছুটা দূরে আবার একটি ব্যাক স্টিচ দিয়ে নেব এক্সট্রা সিকিউরিটির জন্য। প্রথম মাথা এভাবে টাক দেওয়ার পর আমি এলাস্টিকের যে মাঝে একটি মার্ক করে নিয়েছিলাম সেই মার্ক এবং আমার আরও যে একটা ইনসিএমের স্টিচ আছে সেই স্টিচের ওপরে ঠিক এমনভাবেই বেশি করে ব্যাক স্টিচ দিয়ে নেব। এখানেও আমি প্রথম মাথা যেরকম উপরে 1 সিএম অ্যালাউন্স রেখেছিলাম এখানেও ঠিক একইভাবে 1 সিএম অ্যালাউন্স রেখে টাক দিয়ে নেব। এলাস্টিকগুলো ব্যাগ স্টিচ দেওয়ার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এলাস্টিকটা যেন প্যাচ খেয়ে না থাকে, এলাস্টিকটি একদম ফ্রেশ থাকবে। এখন আমি এলাস্টিকের শেষ যে মাথাটি রয়েছে এটি আমার যে আরেকটি মার্ক আছে একদম সে মার্ক বরাবর এইভাবে উপরে 1 সিএম অ্যালাউন্স রেখে টাক দিয়ে নেব। গাইস, আমার সালোয়ারের সাথে রাবারটি লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পুনরায় যেই মাথা থেকে প্রথম এলাস্টিক টাক দেওয়া শুরু করেছিলাম সেই মাথাতে এইভাবে স্টিচ দেওয়া শুরু করব। এই স্টিচটি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এলাস্টিকের উপরে কোনো মতেই আমার স্টিচ না পড়ে, এলাস্টিক থেকে 2 মিলি কি 1 মিলি নিচে আমার এই স্টিচটি থাকবে, কেননা আমি একটু পরপর রাবারটিকে টেনে টেনে এইভাবে স্টিচ দিব। যদি আমি এলাস্টিকের উপরে স্টিচ দেই তাহলে আমি রাবারটিকে টানতে পারবো না এবং আমার স্টিচ দিতে খুবই অসুবিধা হবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর যে কোনো মতামত আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সর্বপ্রথম আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। এছাড়াও আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছাস্বরূপ ভিডিও আপলোড করার জন্য। সেলাই দিতে দিতে যখন আমি শেষ প্রান্তে চলে আসব তখন অবশ্যই ব্যাগ স্টিচ দিয়ে আমার সেলাইটি শেষ করতে হবে।
প্রথম সেলাইটি আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি সুতাগুলোকে ক্লিন করে কেটে নিচ্ছি। সুতা কাটা হয়ে গেলে সামনের অংশটুকু ছাড়া পেছনের এবং সাইডের যে অংশগুলোতে এলাস্টিক রয়েছে আমি হাত দিয়ে টেনে টেনে সম্পূর্ণ জায়গায় সমান করে এইভাবে টেনে টেনে গ্যাদারিংগুলোকে সেট করে নেব। গ্যাদারিংগুলো সেট করার ক্ষেত্রে কোনো প্রকারের অলসতা করা চলবে না, কারণ পরিধানের পরে তখন আমার সালোয়ারটি ঘুরে থাকবে এবং সেটি দেখতে খুবই কটু দেখাবে। অলমোস্ট আমার গ্যাদারিং সেট হয়ে গিয়েছে। দেখুন, কাফিউজ ও এলাস্টিক মুড়ে যাওয়া সমস্যার সমাধানের জন্য আমি মাঝ বরাবর একটি স্টিচ দিয়ে নেব। আমি প্রথম যে স্টিচটি দিয়েছিলাম এবং এই মাথা এই দুইয়ের মাঝ বরাবর আমি একটি স্টিচ দিব। এই স্টিচটি দেওয়ার সময় আপনি যদি সামনে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেন এবং আপনি যখন মেশিনটি চালাবেন সে যদি এই রকম করে সামনে থেকে একটু টেনে ধরে, সেক্ষেত্রে আপনার স্টিচটি দিতে খুবই সুবিধা হবে। আমি যেহেতু সামনে কাউকে পাচ্ছি না, তাই আমি এক হাত দিয়ে এরকম করে টেনে ধরছি এবং অন্য হাত দিয়ে স্টিচ দিয়ে নিচ্ছি। এই মাঝের স্টিচটি দেওয়ার সময় আপনার কাছে যদি মনে হয় যে মাঝে মাঝে কিছুটা কাপড় ভাঁজ হয়ে যাচ্ছে এবং সে ভাঁজের ওপর দিয়ে আপনার সেলাইটি যাচ্ছে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনার এলাস্টিকের পরিমাপের তুলনায় কাপড় অনেক বেশি, যার কারণে এরকম মাঝে মাঝে কুচি পড়ে যায়। সেটা আসলে পরিধানের পরবর্তীতে বোঝাই যাবে না। আমি আশা করি আমার আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু হলেও শিখতে পেরেছেন। আমার ওয়েস্ট বেল্টটি কমপ্লিট। এখন আমি খুবই সাবধানতার সহিত সুতাগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন গাইস, আমার ওয়েস্ট বেল্ট কমপ্লিট এবং এই হলো তার ফাইনাল লুক।